দেখতে দেখতে পুজো কেটে গেল, হই হুল্লোড়, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া হলো দেদার। তারপরেই উমা বিদায়ের পালা। বেশ কিছু জায়গায় প্রতিমা নিরঞ্জন হয়ে গেলেও বহু জায়গায় এখনো চলছে বিসর্জনের কাজ। তবে প্রতিমা নিরঞ্জন মানেই পরিবেশ দূষণের তুমুল সম্ভাবনা। এবার পরিবেশ দূষণ রুখতে এবং নদী রক্ষা করতে তৎপর বসিরহাট মহকুমার তিনটি পুরসভা। বসিরহাট মহকুমার বাদুরিয়া, বসিরহাট, টাকি এই তিনটি পুরসভার কর্মীরা সোমবার সকাল থেকে কাঠামো তোলার কাজ শুরু করেছেন। বসিরহাটে ছোট বড় মিলিয়ে প্রায় 1600টা দুর্গাপুজো হয়। নদী দূষণ রুখতে আগে থেকে উদ্যোগ নিয়েছিল পুরসভা। সেই কথা মাথায় রেখে টাকির ঘোষবাড়ি, রাজবাড়ি, জেটিঘাট, বসিরহাট শ্মশানঘাট, বোর্ডঘাট, বাদুরিয়ার তারাগুনিয়া, 11টি ব্লকের বিভিন্ন নদীঘাটগুলোতে কাঠামো তোলার কাজ শুরু হয়েছে। প্রতিমার গায়ের যে রাসায়নিক রং, বস্ত্র ইত্যাদি থাকে তাতে দূষিত হয় নদী। বিভিন্ন প্লাস্টিক, বিচুলি, কাঠ যাতে নদী জলে মিশে গিয়ে পরিবেশ দূষণ না হয় তার জন্য সকাল থেকেই বিভিন্ন ঘাটগুলিতে কর্মীরা কাঠামো তোলার কাজ শুরু করেছেন। সকাল থেকে আমরা নদীকে বাঁচানোর জন্য কাঠাম ধরছি। সকাল থেকে কাঠাম ধরছি, এবার কাঠাম যাতে গিয়ে কারোর বাড়ি ঘরে যেন না লেগে যায়, ঠিক আছে, দূষণ, তার জন্য আমরা ঘরে সব সাইড করে কাঠামের সাথে তুলছি। বিভিন্ন রকমের জিনিস আছে, বিজলি আছে, কাপড় আছে, আবার বসিরহাট থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, রিপোর্ট, ওঙ্কার বাংলা।